আপনারা যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে স্যামসাং A10s। বর্তমান সময়ের স্যামসাং মোবাইলগুলোর মধ্যে জনপ্রিয় একটা ফোন, আপনার কাছে অবশ্যই এই ফোনটা এসেছে। তো এই ফোনটার আজকে কি দেখাবো ভাই, এই ফোনটার মানে প্রবলেমের কোনো শেষ নাই। এক হচ্ছে এটা অন্য একজন টেকনিশিয়ান আমার কাছে ফোনটা পাঠাইছে, ফোনটায় আমি দেখতে পাচ্ছেন রিডিং 52-র মতো। তো এখান থেকে একটু নিচে নামে আবার উপরে ওঠে, হ্যাঁ মোটামুটি হ্যাঙ্গিং একটা অবস্থা। মানে এটা দিয়ে বোঝা যায় যে মোবাইলটার মধ্যে EMMC-র প্রবলেম আছে, মানে পার্টিশনগত প্রবলেম আছে। এবং একইভাবে হচ্ছে মানে ফ্লাশ মারতে গিয়ে এই মোবাইলটা ডেট করছে উনি। তো তারপরে হচ্ছে এটার রিপেয়ারিং ছাড়াই কাজ করার জন্য চেষ্টা করেছিল। আমার কাছে এরকম হিউজ মাদারবোর্ড এসে রয়েছে, এগুলো দিয়ে আমরা ভিডিও করব। দেখতে পাচ্ছেন পাশেই পোকো X3 একটা কাজ আছে, ওইটাও ভিডিও করার চেষ্টা করব। তো এই মোবাইলটার মানে উনি যেহেতু বলছে যে আমি প্রসেসর CPU খুলছিলাম, তো আমি যেটা করব এখন প্রসেসর এবং CPU দুইটাই খুলে তারপর আপনাদেরকে পুরোভাবে কাজটা করানোর চেষ্টা করব। আমি এখানে হিট ব্যবহার করেছি কত, ভয়েসটা পরে লাগাইছি, তো কীভাবে উঠাচ্ছি, কত হিটে উঠাচ্ছি। হ্যাঁ, আমি যে হটগানটা ব্যবহার করি সেটা হচ্ছে কুইকের একটা বেস্ট হটগান, আর এটার মডেল নাম্বার হচ্ছে 8610W। কুইকের দাম প্রায় 20,000-এর বেশি, 20-25,000-এর মধ্যে এটার প্রাইস। তো রিশোল্ডারিং ওয়্যার দিয়ে প্রথমে আপনারা যে কাজগুলো করবেন একেবারে খুব সুন্দরভাবে, এছাড়া রিশোল্ডারিং ওয়্যার দ্বারাও কিন্তু এ ধরনের CPU লাগানো যায়, কিন্তু আপনারা নতুনভাবে যদি এই রিশোল্ডারিং ওয়্যার দিয়ে এটাকে ফিনিশ করে নেন, তাহলে মানে IC-গুলো বসালে আর দৌড় দেওয়ার কোনো চান্স থাকে না, যার কারণে আর একেবারে ক্লিন করে নেবেন যাতে। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু লাইন মিশে গেছে, এগুলো মিশলে কিচ্ছু হয় না, এগুলো সব হচ্ছে এক লাইন। হ্যাঁ, এগুলো সব হচ্ছে গ্রাউন্ডের সাথে। আর রিবলিং করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা রিবলিং করব একেবারে সহজ ওয়েতে। প্রথমে এইটা আমি বসাই নিলাম প্লেটে, নিচে IC-টার নিচে আমি হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে নিলাম। এরপর পেস্ট, কিন্তু ওই যে লিকুইড থাকে সেই লিকুইডটাকে মুইসা নেবেন। তারপর আলতোভাবে হাত দিয়ে, ব্রাশও আছে আমার কাছে, ব্রাশ দিয়েও করি আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে, কারণ আপনারা যেহেতু নতুন। এরপর খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন। আমরা হিট ব্যবহার করব এখানে 300, মাঝে মাঝে 300-350 আমি ব্যবহার করি, ওটা ব্যাপার না, আপনি করলে হয়তো বা ফুলে যেতে পারে। এটা হিটের উপর তারতম্য করে আপনারা এই কাজটা করবেন। হিট এখানে আমি ধরেন 50-60ও দিতে পারি, তো একটু কম দিয়ে দিলাম যাতে আপনারা নতুনরা মানে এরকমটা ব্যবহার করেন। এরপর আস্তভাবে একদিক দিয়ে চাইপে ধরে অন্যদিক থেকে যদি উঠাই, তাহলে আমাদের বলটা হয়ে গেল একেবারে ইজিভাবে, আপনারা এইভাবে রিবলিং করতে পারেন। প্রিয় বন্ধুরা, রিবলিং একদিন দুই দিনে আপনি পারবেন না, বারবার চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন। ইনশাল্লাহ কোনো এক সময় দেখবেন যে হাত এত ক্লিয়ার হয়ে যাবে, তখন যে কোনো IC ধরলেই আপনার মাধ্যমে মিনিটের মধ্যে রিবলিং হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকবার লাগালেই IC মোবাইল রান হবে। আর আপনারা যদি আমাদের এখানে এসে একটা কোর্সে অ্যাটেন্ড করতে চান, পরবর্তী কোর্স খুব অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করবো আমরা, আপনারা চাইলে আমাদের এখানে এসে একটা কোর্স নিতে পারেন। দেখতে পাচ্ছেন একেবারে, হ্যাঁ যদিও সামনে উপরে ক্যামেরা, একটু আনইজি ফিল, মানে কাজ করতে একটু আনইজি ফিল বলতে কাজ করতে একটু ঝামেলা হয় ক্যামেরা উপরে থাকলে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বল একেবারে 100%। এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন IC-টার অবস্থাও বেশি একটা ভালো না, উনি 2-3 উঠাইছে এখানে, দুইটা কেমন কেমন জানি লাগতেছে। এনিওয়ে, ওইটা রিবলিং করলে সমাধান হয়ে যাবে, আমি খুব সুন্দরভাবে বসাইলাম। আমি কিন্তু এর আগেও রিবলিং নিয়ে অনেক ভিডিও দিছি, আপনারা দেখছেন। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখে দেখে ট্রাই করবেন, বেশি ট্রাই করবেন, যত ট্রাই করবেন এগুলো হাত দিয়ে শেখানো যায় না। আমার কাছে আসলেও আমি আপনাকে হাতে ধরে ধরে শেখাতে পারবো না, আমি পাশে বসে আপনাকে ইনস্ট্রাকশন দিব আর সেই অনুযায়ী আপনি কাজ করবেন। ইনশাল্লাহ কাজগুলো হয়তো বা তাড়াতাড়ি করা যেতে পারে, তবে প্র্যাকটিস কিন্তু মাস্ট। এখানেও হিট ওই যে 320 থেকে, আর ইয়ারটা যেটা রাখবেন বাতাস সেটা 32-এর মধ্যে রেখেছে, কম বেশি আমি রাখতে পারি। হ্যাঁ, তবে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আসলে আপনি কত রাখবেন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা, আর এক্ষেত্রে ফ্লুক পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, প্রত্যেকটা IC-র কাজের ক্ষেত্রে ফ্লুক পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে IC-র বলগুলো একেবারে মানে মনে হবে যেন আপনার দিকে তাকাইয়া আছে, মানে কাজ করতে গিয়ে যদি একটু পরিপাটি মানে আশপাশ যদি একটু ভালো থাকে, ভালো ইকুইপমেন্টগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, মানে দেয়ার সিট খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন দুইটা বলই তাকাই আস। এখন IC লাগানোর ক্ষেত্রে আপনাদের অনেক ঝামেলা হয় আমি জানি, IC লাগানোর ক্ষেত্রে মানে
আশপাশটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আমি এখানে নিচে বক্সটা দিছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা কিন্তু দিবেন না। এক্ষেত্রে আপনারা হিট ব্যবহার করবেন, লাগানোর ক্ষেত্রে সর্বোত্তম কম হিট ব্যবহার করবেন, 300 থেকে 350-এর মধ্যে। এরপর বাতাসটা একটা বেশি বাতাস না, প্রথমে একটু মানে আইসিটাকে একটু গলাইয়ে লাগাই নেবেন। এটা কিন্তু আইসিটা কিন্তু এখন পারফেক্টভাবে লাগে না, হালকা লাগছে, আইসিটা এখন লড়ে না। প্রথমে হালকা একটু লাগাই নেবেন, তারপরে আমি EMMCটাকেও ওই একই হিট দিয়ে প্রথমে লাগাই নিব। যখন আমি মনে করব, এখন আপনি কীভাবে মনে করবেন যে আপনার আইসিটা লাগছে, প্রথমে কিন্তু টুইজার দিয়ে দেওয়ার দরকার নেই। যখনই মনে করবেন যে লাগছে, তখন এইটা কাজ করতে করতে আপনাকে আইডিয়া নিতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে একটু পেস্ট দিয়ে এখন হচ্ছে ফাইনাল। এখন আমি আইসিটাকে হালকা একটু লড়াই দিব, হালকা একটু এই লাগার লড়াতে হবে। আগে ধরেন বাটন ফোন কিনা, তারপর ওই সেট থেকে কিনা কিনা, তারপর আপনাকে লড়াই লড়াই দেখতে হবে যে মোবাইল ডেড হয় কতটুকু, মানে কত জোরে দিলে মোবাইলটা ডেড হয়ে যায়। এভাবে করে করে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিসের বিকল্প আর কোনো জিনিস নেই। আমরা সব কিছু কাজ করে যখন আমি মোবাইলটা লাগালাম, লাগানোর পরেও এরপরও আমরা দেখলাম যে এটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল, মানে লোগো হ্যাঙ্গিং অবস্থায় ছিল। আমি ভয়েসটা পরে লাগাইছি, আগে হচ্ছে সব ভিডিওগুলো কাজটা করছি আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে সাইডে এসে দাঁড়াইয়া ছিল, মানে বলা যায় যে ফাইলগত প্রবলেম। হ্যাঁ, মানে এখন আমরা যেটা করবো, এই এটাকে যে ডেট রিকোভারি করবো, ডেট রিকোভারি করার জন্য এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার কাছ থেকে। আর এই ফোনগুলো ডেট হয় কেন জানেন, ফ্লাশ মারতে গিয়ে যদি হঠাৎ কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু এটা যেহেতু মিডিয়া টেক সিপিওয়ালা ফোন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। আর উনি অনেক ধরনের চেষ্টা করছে নাকি, এটা জেটাক মেটাক দিয়েও চেষ্টা করছে, জেটাকের কাজ হয়তো বা ভালো পারে না, তো এটার হয়তো বা উনি বলছে যে EFS MEFS সব কাইটে দিস, তার মানে এটার মধ্যে বেসব্যান্ডও থাকবে না, বেসব্যান্ড না থাকলে নেটওয়ার্ক থাকবে না। প্রথমে আমাকে এই যে স্ক্যাটার এসপি ফ্লাশ টুলটাকে ওপেন করলাম, এখানে ডা ফাইল যেটা আছে, ডা ফাইল, বুট ফাইল, হ্যাঁ এই বুট ফাইলটাকে ধরাই দিলাম, তারপরে স্ক্যাটার ফাইলটাকে ধরাইলাম। এখন এটা হচ্ছে অথো, এই মোবাইলটা করতে অথো লাগে, তো এটার অথো বাইপাস করবো আমরা, বাইপাস টুল ভিডিও ডিসক্রিপশনে থাকবে। মোবাইলটাকে ঢুকাই দিলাম, যখন এই কানেকশন হবে এরপর আমরা ডাউনলোডে দিয়ে দেবো। বাস, আমাদের এখন মোবাইলটা কিন্তু সম্পূর্ণরূপে চালু হবে না, মোবাইলটা এইটা করলে আপনার মোবাইল যদি ডেড হয়ে যায়, তাহলে আপনার মোবাইলটা হচ্ছে ডাউনলোডিং মোডে আবার ফিরে আসবে। এখন ডাউনলোডিং মোডে ফিরে আসার পর এখন আপনাকে মোবাইলটাকে ফ্লাশ মারলেই মোবাইলটা আবার রানিং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা ডাউনলোডিং মোডে চলে গেল। প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন, আর কাজ না পারলে আসলে এই মোবাইলটায় মানে অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছিলেন যে আপনারা প্রসেসরের নিচে একেবারে পুরো মাখাই মুখাই ফেলাইছে, অনেকবার চেষ্টা করছে, আইসি খুইলা লাগানো খুইলা লাগানো এরকম অনেকবার। আসলে সবার লাইফে এটা ঘটবে, অনেকবার চেষ্টা করলে হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা এখন ওডিন যে টুলটা আছে সেই ওডিন টুলটাকে ডাউনলোড করব, একেবারে লেটেস্ট ভার্সনটা। আপনারা হয়তো বা জেনে থাকবেন যারা নতুন আছেন, ওডিন টুল একেবারে ফ্রি, এটা অফিসিয়াল স্যামসাংয়ের অফিসিয়াল টুল। ওডিন টুলটাকে আমরা ডাউনলোড করলাম, এরপরে বিএল ফাইলের কাজ হচ্ছে বুট করে মোবাইলটাকে, বুট, সিপি, সিএসসি, এগুলো হচ্ছে সিকিউরিটি ফাইল। এই সিএসসি যেটা সিকিউরিটি ফাইল, এটার মধ্যে সিএসসির মধ্যে পিট থেকে শুরু করে তারপর সিকিউরিটি সিস্টেম থাকে। তো আমরা মোবাইলটাকে এখন এই যে ফ্লাশ মেরে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোবাইলটা এই মুহূর্তে ফ্লাশ হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আবারও বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আমরা এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, বিশেষ করে রেডমি, ওপো, ভিভোর যত এমআই অ্যাকাউন্ট, FRP, প্যাটার্ন, পাসওয়ার্ড, কেজি লক, হ্যাঁ, তারপরে MDM, যত রকম লক আছে আমরা প্রত্যেকটা লক নিয়ে স্টুডেন্টদের মাঝে আলোচনা করে থাকি। আমি গর্ব করে বলতে পারি আপনি এখন অথরাইজ ফ্লাশ পারেন না, কীভাবে একটা মোবাইল অথরাইজ ফ্লাশ করতে হয়, রিয়েলমি, OnePlus, হ্যাঁ, ওপ্পো, শাওমি। যদি আপনার মনে আকাঙ্ক্ষা থাকে যে না কাজটা আপনাকে শিখতেই হবে যে কোনো কিছুর মিডিময়ে, তাহলে আমি মনে করি যে আমি আপনার দায়িত্বভার নিতে পারবো। সানি পয়েন্ট প্রেজেন্ট হচ্ছে আপনার জন্য, আপনার দুর্বলতাটাকে ইনশাল্লাহ আমরা মুছে দিতে পারবো।
আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই পেশায় আছি, আমি জানি কিভাবে স্টুডেন্টদেরকে শেখাতে হয়। তো যেহেতু এই মোবাইলটার বেসব্যান্ড প্রবলেম, আমরা এদিকে মোবাইলটা চালু হোক এবং একই দিক থেকে হচ্ছে আমরা টুলটাকে চালু করে বেসব্যান্ড যে রিপেয়ার করব সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। মোবাইল তো ফ্লাশ শেষ, মোবাইল এখন চালু হয়ে যাবে। আমাদের এখানে প্রত্যেক মাসে একটা ব্যাচ শুরু হয়, আমরা ফুল টাইম দিই, একেবারে সারা দিন একটার পর একটা টপিক নিয়ে আলোচনা করি ছাত্রদের মধ্যে। ব্যাপারটা এরকম না চায়ের দোকানে কেউ, মানে ওই যে দোকানে কেউ কাজ শিখতেছেন, একটা কাজ আসছে তখন দেখায় সারাদিন বসে থাকো, আমাদের কিন্তু ওইরকম না। আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আনি, কিনে আনার পরে ওই ওই ফোনগুলো আমরা ঠিক করি, ওই নষ্ট ফোনগুলোকে আমরা ঠিক করি। হ্যাঁ, এভাবে করে ছাত্রদেরকে শিখালে আমি আশা করি যে ছাত্ররা অনেক কিছু শিখতে পারে। আমাদের অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে একটা ব্যাচ শুরু হবে, ওই ব্যাচে অলরেডি অনেকগুলো ছাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অ্যাটেন্ড যোগ দিয়েছে। আপনারা চাইলেও ওই ব্যাচে অ্যাটেন্ড করতে পারেন। তো মোবাইলটা দেখতে পাচ্ছেন পুরোপুরি চালু হয়ে গেছে। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ, একেবারে বাস স্ট্যান্ডের সঙ্গেই। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে যেখানে গাড়ি থামায় সেইখান থেকে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে। তো মোবাইলটাকে চালু করে আমরা দেখতে পাচ্ছি যে বেসব্যান্ড ভার্সন আননোন, এই জায়গায় লেখা আছে যে বেসব্যান্ড ভার্সন। বেসব্যান্ড ভার্সন থাকলে কী হয়, মোবাইলে নেটওয়ার্ক থাকে না, মোবাইলে আইএমইআই নেটওয়ার্ক থাকে না। তো এখন আমরা এখান থেকে যেটা করব, বুট পাওয়াবো সর্বপ্রথম মোবাইলটাকে। আর এটা কিন্তু মিডিয়াটেক, এই জন্য মিডিয়াটেকের মধ্য থেকে বুট পাওয়াতে গেলে এরকম সময় অনেক সময় ডা ফেল্ড আসতে পারে। ডা ফেল্ড আসলে আমার এইটা মিডিয়াটেক, তবুও কিন্তু এই মোবাইলটার একটা টেস্ট পয়েন্ট থাকে। তো এই টেস্ট পয়েন্টটা আপনারা প্রথমে গুগলে সার্চ করে মডেল ব্র্যান্ড নাম্বার লিখে তারপর টেস্ট পয়েন্ট লিখলেই হচ্ছে এরকম টেস্ট পয়েন্ট চলে আসবে। অতঃপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টেস্ট পয়েন্ট, আমার জানা আছে তবু আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি এটা দেখালাম। তো এরকম ওপ্পো, ভিভো, হ্যাঁ, টেকনো, এগুলোর মধ্যে অনেক মিডিয়াটেকওয়ালা মোবাইল আছে। আমরা তো জানি মিডিয়াটেক মোবাইল হলেই হয়তো বা মানে মোবাইল ঢুকাই দিলেই হয়। হ্যাঁ, কিন্তু এইসব মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে টেস্ট পয়েন্ট কানেকশন দিতে হবে। টেস্ট পয়েন্ট কাকে বলা হয়, একটা পয়েন্টকে গ্রাউন্ডের সাথে মিলানোকে বলা হয় টেস্ট পয়েন্ট, আর দুইটা ক্লোনকে শর্টকাটকে বলা হয় হচ্ছে 9008 পোর্ট। তো আমরা এটাকে কানেকশন দিয়ে দিলাম। যদি দেখেন যে কখনো বুট করতে গিয়ে এরকম ফেইল্ড আসে, ডা ফেইল্ড, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এখন আমরা বুটের মধ্যে ক্লিক দিলাম এবং টেস্ট পয়েন্ট ধরাইয়ে যখন মোবাইলটা কানেকশন দিয়ে দিলাম, মোবাইলটা কানেকশন পেয়ে গেল। এখন রিস্টোরে যদি দেই, এখানে ইরিস কইরা নেবেন আর কি, আমি দেখাচ্ছি যেহেতু আমার আগেই ইরিস করা ছিল। তো রিস্টোর এই যে এনবি, এনবি র্যাম, মিডিয়াটেকের এনবি র্যামের ফাইলের কাজ কি, এনবি র্যামের মধ্যে হচ্ছে আপনার আইএমইআই বেসব্যান্ড সিকিউরিটি নেট সিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে এনবি র্যাম, সেটা মানে কাজ করে এনবি। তো এনবি যখন আমি খাওয়াই দিলাম, বাস মোবাইলটাকে ই করলাম। তবে এই মোবাইলটায় কিন্তু অনেক সময় এনবি ফাইল খাওয়ালেও কিন্তু একটু ঝামেলা করে আসতে। তো আর ট্রেস্টেড ফাইল যদি আপনার কাছে না থাকে তো সেক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। আমরা ছাত্রদেরকে শিখাই যে এই ধরনের ফাইল কোথা থেকে ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে। এই A10s-এর যতগুলো ফাইল আমি আপনাদের দেখাইলাম সব ফাইলের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। প্রিয় বন্ধুরা, যাওয়ার আগে আরেকবার বলে দিতে চাই, সানি পয়েন্ট প্রেজেন্ট একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। দেখতে পাচ্ছেন আমাদের বেসব্যান্ড আইএমইআই নাই কিন্তু মোবাইলটা, কিন্তু বেসব্যান্ড আসে। আইএমইআই না থাকলেও বেসব্যান্ড যদি আসে এই এনবি র্যাম ফাইল খাওয়ানোর পরে, তবুও কিন্তু মোবাইলের সিম কাজ করবে। হ্যাঁ,